সমাজ উন্নয়ন না করি এই বিল্ডিং এই ইট কাঠের সিমেন্টের দোষ দিয়ে সুতরাং এলাকায় ছিল এখানে ঘের সমস্যা এই যে কালকে প্রসিদ্ধ আমাকে উদ্বোধন করলাম একটা এই যে টাইয়া সেটা হচ্ছে যে এলাকায় ঘের সমস্যা সবাই ঢাকার সহজেই ঢাকার সহজে ঘের সমস্যা আমি আমার এলাকাটা বলব এই যে আমার এলাকায় যে জুয়েন বিস্তৃত করে ওখান থেকে 10 ইঞ্চি পাইপ আছে অভিষেক একটা 8 ইঞ্চি পাইপ আসছে এই পাইপগুলোর মধ্যে গ্যাস ভর্তি অথচ আমরা এই প্রায় 40 বছর ওই 2 ইঞ্চি পাইপের গ্যাস নিয়ে সংকটে আছে বাইরে বাইরে ইত্যাদি লোহার পাইপ সিলিন্ডার সিদ্ধ হইয়া জনতা ধরে এই পানি হয়ে গেল হচ্ছে কিন্তু কেউ উদ্যোগ নেয়নি বা খোঁজও নেয়নি ওই 10 ইঞ্চি পাইপের থেকে কিন্তু কানেকশন করলে 2 ইঞ্চি কিন্তু গ্যাস তাপ বেড়ে যাচ্ছে দ্যাট ইজ মি আমি খুঁজে বের করছি এবং এটা পার্লামেন্টের কথা বলছি মন্ত্রীদের কথা বলছি সচিবের কথা বলছি এমডিদের কথা বলছি বলার পরে সেগুলো এখন বলতে পারবে হ্যাঁ এটা করা যায় মোটা পাইপ থেকে চিকন পাইপে কানেকশন করলে তো গ্যাসটা বেড়ে যাবে এখন এর অনুমোদন শুরু হয়েছে হ্যাঁ এটা 2015 সালে 53 কাউন্সিলর হাজির হোসেন সাহেব 2021 সালে কাউন্সিলর মৃদু সিমিল আবেদন করছে তারপরে খালেদা খালুন 2023 সালে আবেদন করছে বলার পরে একদম 2023 সালে আবেদন করছে কিন্তু কেউ কিন্তু অনুমোদন করাতে পারে না কেউ কিন্তু অনুমোদন করাতে পারে না যখনই আমি পার্লামেন্টে কথা বলছি যখনই এটা নিয়ে আমি কথা সোচ্চ হয়েছি যখনই প্রেশার ক্রিয়েট করছি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিচ্ছি এখন কিন্তু টনক হচ্ছে হ্যাঁ এটা তো করা যায় কারণ যেই টাই শুরু করছি এটা কিন্তু অনেক কাজ শুরু হয়ে গেছে আবার